সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই ইউটিউব চ্যানেল বেঙ্গল জব নিউজে। দর্শক বন্ধু, আজকে আবার একটি চাকরি সংক্রান্ত খবর নিয়ে এসেছি। আজকে এই খবরটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে খাদ্য দপ্তরে নিয়োগ। এই নিয়োগের নোটিফিকেশান অলরেডি প্রকাশ হয়ে গেছে এবং আবেদন শুরু হয়ে গেছে। আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেই নোটিফিকেশানটি। এখানে দেখুন, নোটিফিকেশানে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, 21 তারিখ আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট দেখতেই পাচ্ছেন জানুয়ারি মাসের 5 তারিখ। খাদ্য দপ্তরে টিএসপি পদে রিক্রুটমেন্ট হবে। এই নোটিফিকেশানটি তারই সেই নোটিফিকেশান, এটি অফিসিয়াল সাইট থেকেই নেওয়া। এই নোটিফিকেশানটি শেয়ার করবো সবার সাথে, কিন্তু শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, যদি আপনি চাকরি প্রার্থী হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে, কারণ চাকরির সংক্রান্ত যাবতীয় খবরাখবর তার সাথে বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতি আমরা এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করে থাকি। তাই আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। দেখতেই পাচ্ছেন, এটি সম্পূর্ণ অফিসিয়াল সাইট থেকেই নেওয়া পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। আপনারা দেখতেই পাচ্ছেন নোটিফিকেশানটি, যদিও খবরটি দিতে একটু আপডেট করতে দেরি হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে 17 তারিখ এই নোটিফিকেশান পাবলিশ হয়েছে এবং 21 তারিখ অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, চলছে আবেদন প্রক্রিয়া। আপনি যদি ইন্টারেস্ট হয়ে থাকেন তো অবশ্যই আবেদন করতে পারেন। আবেদন করতে হলে যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে, দেখুন, শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। যদি আপনি আপনার যদি শিক্ষাগত যোগ্যতা এটা থাকে, অর্থাৎ দেখুন লেখা আছে ফার্স্ট ক্লাস এমএসসি অথবা ফার্স্ট ক্লাস বিই, বিটেক, এমএসসি ইন আইটি, আইদার কম্পিউটার সায়েন্স যদি থাকে তা আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে টেকনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা উল্লেখ করা হয়েছে। তো অ্যাডিশনাল কোয়ালিফিকেশান কিছু এখানে অ্যাড করা হয়েছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দরকার। তো এবার বলি কতগুলি পদে নিয়োগ হবে। 21খানা পদে নিয়োগ হবে এবং যে পদটাই নিয়োগ হবে খাদ্য দপ্তরে তার নামটা হচ্ছে, দেখুন, টেকনিক্যাল সাপোর্ট পার্সোনাল, অর্থাৎ শর্ট ফর্মে বললে টিএসপি পদে রিক্রুটমেন্ট হবে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। এবং বেতন দেখতে পাচ্ছেন এখানে 40,000 টাকা স্যালারি আছে। খুব দারুণ একটা সুযোগ, যদি আপনার এই শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি এলিজিবল এই পদের জন্য, অবশ্যই আবেদন করতে পারেন। এরপরে বলি যে বয়স কত, যেটা উল্লেখ করা হয়েছে এই পদের জন্য, বয়স দেখতেই পাচ্ছেন 18 থেকে 40 ইয়ার্স এর মধ্যে ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম হচ্ছে 18 ইয়ার্স আর ম্যাক্সিমাম হচ্ছে 40 ইয়ার্স। যদি আপনার মধ্যে এই এজের মধ্যে যদি আপনি থাকেন তো অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। সিলেকশন প্রসেস এখানে উল্লেখ, দর্শক বন্ধুরা এবার বলে রাখি সিলেকশন প্রসেস কেমন হবে। আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে সিলেকশন প্রসেসটি উল্লেখ করা হয়েছে। এখানে এই নোটিফিকেশান ডাউনলোড করে নেবেন, তাতে আপনাদের সুবিধে হবে। এরপরে বলি সবথেকে গুরুত্বপূর্ণ যে কথা, সেটি হচ্ছে এই নিয়োগটা কিন্তু পার্মানেন্ট পোস্ট নয়, এগুলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে। এবার বলি যে আপনি আবেদন করতে হলে আপনাকে অফিসিয়াল সাইটে গিয়ে যেতেই হবে অবশ্যই, এবং যে সমস্ত জিনিসগুলি প্রয়োজন সেগুলি অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে। এখানে দেওয়া আছে ডকুমেন্টস টু বি সাবমিটেড, দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে ডকুমেন্টস টু বি সাবমিটেড, কী কী ডকুমেন্টস লাগবে সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে। ভোটার কার্ড এর কথা বলা হয়েছে, মাধ্যমিকের সার্টিফিকেটের উপর জন্ম বার্থ সার্টিফিকেটের কথা উল্লেখ করা হয়েছে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তারপরে এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তো এগুলি অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। এবার দেখুন লাস্টে দেওয়া হয়েছে লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 5ই জানুয়ারি লাস্ট ডেট। তো যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আবেদন করুন, দারুণ একটা ভ্যাকেন্সি। এখানে 21খানা পদে রিক্রুটমেন্ট হচ্ছে, খুব দারুণ একটা সুযোগ। এখানে অফিসিয়াল সাইটে দেওয়া হয়েছে, এই অফিসিয়াল সাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। দেখুন কীভাবে এখানে মোড অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ কীভাবে আপনি আবেদন করবেন, এখানে লেখা আছে, দেখুন, অনলাইনে আপনাকে আবেদন করতে হবে এবং অফিসিয়াল সাইট দেওয়া হয়েছে। দেখুন এই অফিসিয়াল সাইটে গেলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। দর্শক বন্ধুরা, খবরটি শেয়ার করলাম চাকরি সংক্রান্ত এই খবরটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যাওয়ার সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট একটা চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।